ফেনী শহরকে হকার মুক্ত করতে প্রশাসন পৌরসভা ও ব্যবসায়ী সমিতির উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার সকাল 11টায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারবিজুল ইসলাম হাজারীর নেতৃত্বে পৌরসভা ও প্রশাসনের এই অভিযান শহরের বড়বাজারে পরিচালনা করা হয়। এই সময় ফারবিজুল ইসলাম হাজারি ফেনীর প্রত্যয়কে বলেন, ধন্যবাদ ফেনীর প্রত্যয়কে। আসলে ফেনী শহরকে যানজট মুক্ত করার জন্য এবং ফেনী বড়বাজারকে যানজট মুক্ত হকার মুক্ত করার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ফেনী পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে থেকে যেসব অবৈধ হকার দোকানের সামনে দোকান বসিয়ে যেসব দোকানদাররা অবৈধভাবে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এই অভিযান। আমরা আশা করব আগামীতেও এই চলমান অভিযান অব্যাহত থাকবে। আমাদের ফেনী দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় প্রতিনিয়ত এই শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য, যানজট মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের ফেনী পৌরসভার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি, উনিও প্রতিনিয়ত এই যানজট নিরসনে ভূমিকা রাখছেন এবং ওনার পরে কার্যক্রম চলছে, অভিযান পরিচালনা করছেন। তারই অংশ হিসাবে আগামীকাল যেহেতু পবিত্র মায়ের রমজান, তার আগে এই বড়বাজারকে কিছুটা যানজট মুক্ত করার জন্য আজকে প্রথম অভিযান শুরু হয়েছে। এই অভিযান 30 রমজান পর্যন্ত চলবে। না, আমরা তো ধরেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে বলা হয়েছে, কোনো অসৎ ব্যবসায়ী, অসাধু গুদামজাতকারী কিংবা কৃত্রিম সংকট সৃষ্টিকারী কোনো ব্যবসায়ী ফেনী শহরে ব্যবসা করতে পারবে না। যদি করে সেটা জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানে 50টিরও অধিক অবৈধ হকারকে উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ দোস মোহাম্মদ সহ প্রশাসন, পৌরসভা ও ব্যবসায়ী সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ফয়সাল আহমেদের ক্যামেরায় এম কাউসার, ডেস্ক রিপোর্ট, ফেনীর প্রত্যয়।